তিরিশে ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশনের চুয়ান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র যুব ভবনে দলীয় পতাকা উত্তোলন করা হয় শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেবসহ অন্যান্য নেতৃত্ব উনিশশো সালে সাতাশ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সংগঠনের সর্বভারতীয় সম্মেলন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল তারপর কেরালায় এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে সরকারি শিক্ষা বাঁচাও স্লোগানকে সামনে রেখে এবছর সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বলে জানান তিনি বিপ্লবী ছাত্রদের আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া লড়াই আন্দোলন সংগ্রামকে তেজিয়ান করার জন্যে উনিশশো সত্তর সালের সাতাশ থেকে ত্রিশে ডিসেম্বর কেরালার ত্রিবান্দম বর্তমানে তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এস প্রতিষ্ঠা হয়েছিল আজকে এস এর প্রতিষ্ঠার চুয়ান্নতম বর্ষ আমরা উদযাপন করছি এই সময়টা আমাদের সংগঠনের কাছে তীব্র লড়াই সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের শত শত শহীদ নিজেদের প্রাণ দিয়ে আমাদের সংগঠনের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে আর আমরা লক্ষ্য করছি আজকের দিনে জাতীয় শিক্ষানীতির নাম করে এবং বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে নির্দেশে এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার উপর প্রবল আঘাত নামিয়ে আনা হচ্ছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা